আমার কাছে পীরের মুরিদ নাই, তাবলিগের ভাই নাই, জামাত ইসলাম নাই, শাসনতন্ত্র নাই, ঐক্যজোট নাই, বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, কিছু নাই, আমি বুঝি মুসলমান। পার্থক্য বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি, এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না, দেখলেই বলি কোন দল করেন, দেখলেই বলি কোন পীরের মুরিদ, দেখলেই বলি কোন দল করেন। না না, সবার আগে পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ, বাবার নাম আদম, মায়ের নাম হাওয়া। আর আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। এখানে আমি মুসলিম ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, সব মুসলিম। আমার কাছে পীরের মুরিদ নাই, তাবলিগের ভাই নাই, জামাত ইসলাম নাই, শাসনতন্ত্র নাই, ঐক্যজোট নাই, বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, কিছু নাই, আমি বুঝি মুসলমান। আমরা একে অপরের মুসলমান বলে কনসিডার করতে চাই না, খালি পিস পিস করি, টুকরা টুকরা করে দেশটারে শেষ করে দিলাম। আমাদের প্রভু কয়জন, নবী কয়জন, কোরআন কয়টা? কিন্তু আমাদের মধ্যে বিভাজন, আমরা কি বিভাজন চাই নাকি ঐক্য চাই? আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন। আল্লাহ পাঁচবার বিশ্বাসীদেরকে ডাক দিলেন, ষষ্ঠবারে আল্লাহ দুনিয়ার সবাইকে ডাক দিলেন, নাস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ এদেরকে ডেকে আল্লাহ শেষ করলেন। শেষ কথা শুনতে মনে চায়? এতক্ষণ আল্লাহ বলছি ইয়াআইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে কি? ওহে ইমানদারগণ, এবার আল্লাহ ডাক দিছে ইয়াআইয়ুহান্নাস, এবার আল্লাহ কি বলে ডাক দিছে? আওয়াজ করে বলতে হবে, কি বলে? এবার আল্লাহ বললেন ইয়াআইয়ুহান্নাস থেকে গোটা পৃথিবী, তার মানে আসলে আমরা সব এক। আসলে কি সব এক? নাস্তিকও আমার ভাই, হিন্দুও আমার ভাই, বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই। ভ্রাতৃত্ব তিন ধরনের, একটা হচ্ছে মায়ের পেটের ভাই, এটাকে আরবিতে বলে আল-উখুয়া আন-নাসাবিয়া, মায়ের পেটের ভাই, উনি আমার মায়ের পেটের ভাই। আরেকটা আছে আল-উখুয়া দিনিয়া, দিনি ভাই। এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই? দিনি ভাই। তিন নম্বরে হচ্ছে আল-উখুয়া আল-ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই, সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, কারণ সেও মানুষ আমিও মানুষ। আমাদের সবার বাবার নাম কি? কথা কয় না আদম আলাইহিস সালাম। সবার মায়ের নাম কি? দেখছেন, আমরা সবাই এক, সবাই এক। বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি ইসলাম, যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই। আমরা ধর্ম, বর্ণ, ভাষা, জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি। আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য, আমরা করেছি আরব অনারবের বিভাজন, আমরা করেছি ব্রাহ্মণ আর শূদ্রের শূদ্রের জাত প্রথা। ইসলামে কোনো জাত প্রথা নাই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই, প্রেসিডেন্ট গুলিওয়ালা খেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই। চিল্লে বলো ঠিক কিনা? তার প্রমাণ, প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায়, তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায়, তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায়, তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায়। আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে? কোনো পার্থক্য নাই। এই পার্থক্য বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি, এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না, দেখলেই বলি কোন দল করেন, দেখলেই বলি কোন পীরের মুরিদ, দেখলেই বলি কোন দল করেন। না না, সবার আগে পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ, বাবার নাম আদম, মায়ের নাম হাওয়া। আর আমাদের মধ্যে সবচেয়ে
মধ্যে বিভাজন। আমরা কি বিভাজন চাই নাকি ঐক্য চাই? আমাদের প্রভু একে না বিরম ব্যথা বেদনার পড়ে ফিরে আসো।
শুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। প্রিয় দর্শক, আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে এই ইউটিউব চ্যানেলটি ইসলামের সাথে সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস ও শেয়ারই আমাদের কাজে অনুপ্রেরণা যোগায়। তাছাড়া ইসলাম প্রচার করা প্রত্যেক মুসলমানদের ইমানি দায়িত্ব। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।